তোরা আমারে না জিগায়া বাসা চেঞ্জ কেন করছস? আরে ভাই বাসা খুঁজতে যেতে কত বড় কষ্ট ভাইয়া, ব্যাচেলর করে কেউ ভাড়া দিতে চায়। পরার মামারে ফোন দিছে, ওই যে মামা র‍্যাবে চাকরি করে হে মামারে ফোন দিছি, পর হে মামা এই বাসাটা ম্যানেজ করে দিছে। বাসিকের বাড়ি আলো হচ্ছে আবার সেই মামার বন্ধু, হেতনও আবার র‍্যাব, চতুর্দিকে খালি র‍্যাব। তো চিন্তা করলাম র‍্যাব সদস্যরা যেহেতু আছে, বাসার তো সিকিউরিটি কোনো ঝামেলা নেই, চোর ডাকাই তো বলে ঢুকছো না, চোর ডাকা যদি কোনো ঢুকিয়ে যায় ঢুকা লগে লগে ভাইয়া বুঝছেন নি। তা আমরা আজকে আসছেন, খুব ভালো হয়েছে, মামাও কিন্তু আজকে আসতেছে। আমরা আসলে চিন্তা করছি মামার আজকে আমার লোকের পরিচয় করে দিই ভাইয়া। ও মামা তো ডিনার করবে? ডিনার তো করবই, পাশা ভাই আজকে এতদিন পরে আইসে, তার উপর দিয়ে আর মামা আইতেছে ভাই, আজকে তো ভরপুর খানা দান হইবে ভাইয়া। আর আমরা তো আড্ডাতে লোক খান না, আজকে তো মামার লোক আপনি আজকে ভরপুর আড্ডা দিবেন ভাইয়া। আপনি বইয়েন, আমরা কেন ফ্রেশ হয়ে আসি, কেন আমরা অর্ডার দিও রে, আমি তাহলে মামার জন্য ফুল নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিনার অর্ডার দাদা, গরম পানি বসাইয়া দেব নাইবেন না? এখন না, আমার একটা আর্জি পড়ে গেছে, ইমার্জেন্সি যাইতে হইব, রাইতে থাকতে হইব। আমি পরে আনলে এত রাইতে কোথায়? আরে দাদা রাখ, আপনার সাইজ কেমন? বিশাল বড় সাইজ ভাইয়া, এত বড় সাইজ এটা আপনি হাতের মধ্যে বেড়াইতে হলো। মিনিমাম 1 লাখ বিডিটি দূরও হইনি। এই কি আই আপনার কাছে আইসি আরো বড় দান্দা দিবি? মিনিমাম 10 লাখ টাকার উপরে ধান নিলে আমি আপনার কাছে এসেছি, 10 লাখ টাকার নিচে ধান না আগে কোনো ধান নাই। আপনি কোনো আছেন নাকি? ধান্দাটা কি সেটা না, আরেক ভাই আছে হ্যাতে, এক বেটার কাছে 10 লাখ টাকা ইনভেস্ট করছে, জ্যাতার কাছে ইনভেস্ট করছে, হ্যাতে ইনভেস্ট করাতে কিছু করেও না, হ্যাতে টাকাটা ফেরতও দেন না, অন হ্যাতার কাছে টাকাটা উড়াই লিতে হইব, অন আই গেলে তো ব্যাপারটা আবার কালার হয়ে যাবে, বুঝলেন না? ইয়েলে আপনি এনে ঢুকিয়ে যাবেন, আই আমি কিছু হিসেবে আছি। আমার কমিশন কত? আপনার কমিশনের তো মুখ দিয়ে কম লিখতো না, আপনার কমিশন ব্যবস্থা তাই করতেছে, একটা খারাপ নাম নেই। এতে 10 লাখ টাকা আইব, তা আপনি বেটার কাছে যেতে পারেন 15 লাখ টাকা, বুঝলেন না? বেটার 10 লাখ দিয়ে হকের টাকা হেতার কষ্টটা হেতারে দিয়ে দিও, আর এক্সট্রা যে 5 লাখ লইও, এই 5 লাখ টাকা মনে করেন যে আমার দান্দা, বুঝলেন? হ্যাঁ 5 লাখ হইলে আমি রাজি আছি। আপনি রাজি আছেন মানে? মানে তুই আমার 5 লাখ টাকা সম্মানে দিতেছিস, এটার লাগে আমি রাজি আছি। হিয়ার 5 লাখ টাকা সম্মানে? সম্মানই বেটা আমারে, মজুরি দিতেছিস আর কি। এখানে কোনো ভাই সমান টমান দেন দিয়েছেন, একটি এর হিসাব ভাইয়া আমি কাজটা আনে দিছি ভাইয়া, 5 লাখ টাকা দান দইলে ভাইয়া 4 লাখ 50 আমার, বাকি 50 হাজার টাকা আমি আপনার ক্যাশ দিই। ভুল কি কইলাম ভাইয়া? উল্টায় দে। কারে উল্টে? তোর 50 আমার 4 লাখ 50। হ্যাঁ আরে হাগল ভাইয়া, আমরা কথা দেবেন হাগলের কথাই না বুঝি ভাইয়া, আপনি একটা জিনিস বুঝেছেন নাকি? হ্যাঁ তা আর পরিচিত আর দান্দা আমার লোক আর সব কিছু বেশি, আপনি কোন আগ করলে আর এখন 50 হাজার টাকা নিলে 4 লাখ 50 হাজার আমরা নেবেন? হ্যাঁ আপনি কি ছোটো লোক তাইলে কি আপনি বড় লোক? তো বড় লোক হলে কাম এটা আপনি ফ্রি করে দেন না। হ্যাঁ আপনি কোল জাত ছোট কিনে ভাইয়া, আপনি কোল জাত লেদা ছোট কিনে কি আর আই কইতেছি ভাই, এটা আর প্রস্পেক্ট নেই আর ভাইয়া, এটা আমি বাড়াইয়া তো দান্দা করতেছি না। আচ্ছা যান ভাইয়া, আপনি কত কথা আর কত কথা, আমি ছোট মানুষ হয়ে আপনারা 5 হাজার টাকা বাড়তি দিতেছি যান, এবার তো হইব 50 হাজার টাকা ক্যাশ দিতেছি ভাই আপনাদের। তুই 1 লাখ ল, আমারে 4 লাখ দে। 1 লাখ লইলে কি আমি আমার কাজ এটা আমার কাছে কিনে আইলাম? আমি তো তাহলে আমার হান্টার আমার কাছে যেতে পারে, যে তার কাছে গেলে যাতে আত্ম এক নেওয়া হইতো না, তাই না? কি কাম কর, তুই আরো 5 হাজার 1 লাখ 5 হাজার ভাই হান্টা জানার কাছে যাই, এত তো এক কেউ নিত না ভাইয়া,
কোনায় আছে না আপনি দূর 5000 টাকা এই কামিলা বলেন তাহলে তোর কথা থাক আমার কথা থাক তুই দেড় লাখ লো রাজি হয়ে যা কোনো দেড় সোয়া এইগুলি বিচার নাই ভাইয়া একদমই নাই ভাইয়া আর এগুলো খুব মান সম্মান লাগে ভাইয়া বুঝছেন বড় ভাই সাহেব আপনার কাছে আইসি ভাই কেন মান সম্মান কি আর এটা ফাইনাল যা তুই 2 লাখ আমি 3 লাখ যা ভাইয়া আজ ওর সঙ্গে তো ঝামেলা হয়ে যাবে ভাইয়া আর বেজোর সংখ্যা লাগে সবসময় আচ্ছা আপনি আরো 3 লাখ দিয়ে দেন না বাকি 2 লাখ টাকা আমরা লোন না হ্যাঁ কি যা কি রাজি আচ্ছা ঠিক আছে কথা এটা কিন্তু ভুলো কারো কাছে কই না পরে দেয় দেবো আমরা বাকি ত্রুটি দিতে আর কিচ্ছু হইতো না বুঝলেন আমি তো 3 লাখ টাকা লেগে আগে যাই কিন্তু আমরা 2 লাখ তো পরে দেয় দেবো ভাগাভাগি করতে কইলে আমরা লস ভাই আর কোনো হইতো না পুষ্কি ভাই যাই কি লাগে মাঝে মাঝে তাহলে আমি ডিলেটা ডাল কেন আর ইয়া ভাইয়া আমার একটা কথা আছে ভাই আমার একটা কথা আছে আয়া কি কই না আয়া আমরা ছোট ভাই আয়া কেন কই আমি বড় আমি আগে ভাইয়া আমার একটা অধিকার আছে না ভাইয়া কথা আগে বলেন আচ্ছা বলেন আপনি কি এর কথা বলেন তুই আমার ওখান থেকে 50000 টাকা অ্যাডভান্স দে কতন 50000 টাকা দিও আর আমরা বেস্ট তো 50000 টাকা হইতাম না অন বেড়া কোনে দান্দা কোনে কোনো কিছু ঠিক নাই আন্দাজ আমি 50000 টাকা কতন দিও আপনারে আচ্ছা তাহলে 5000 টাকা অ্যাডভান্স দে হাসতেও দিতে তো নয় আগে তো নাই 500 দে ওই আবার এত নে স্যার আর বাবা কাজটা হইলো কাজটা হইলো তো আমি পুরো টাকাটা তো পাইবো 500 টাকা দিতে পারবি না 5 লাখ টাকা ডিল করতাছস তখন কতন দিতে আমরা পরে খুঁজে আমরা পকেট চেক করি স্যার কতন দিতে তুই আমারে মিনিমাম 500 টাকা দে দিয়া সাইনিংটা কর ভাইয়া 50000 দিতে তো না 5000 দিতে তো না 500 দিতে তো আমার কাছে নাই কতন দিও তারপর দুই ভাইয়ের মধ্যে যে ডিলটা হই গেছে আমরা হাস টিয়া দি ভাইয়া আমরা শুরু করি আর না আমাদের কাগজ আনে দেনে সাইন করি আর ভাই মাইন করি না ভাইয়া ছোটতুন জীবনে শুরু করতে হবে হাস টিয়া একদিন আমার কাছে 5 লাখ টাকা কাছে লই যাই ভাইয়া ঠিক আছে আপনি এটা দিয়ে আলোর মতো শুকর করেন আর কাগজ আনে দেনে সাইন করে দিও ওকে আর কথাটা কিন্তু বলে করো যা ভাইয়া ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আমার কাম আমারে সারাই ভাগাভাগি কইরে ফেলছ তা আমার ভাগ কই কি এর ভাগ তো কি এর ভাগ তা আমি যাব কষ্ট করব টাকা উদ্ধার করার জন্য এত কিছু করব আমার আমার ভাগ দেবে না তোর তো কষ্ট করে যাওয়া লাগতো না আমরা দুজন মিলে যাইতো কাঁচা কড়া লইতো তোমরা দুজন মিলে যাবা ঠিকই বাসটা লইয়ে তো আমারই দৌড়ানিটা দিতে হইবে মাথাটা তো আমারই ফাটাইতে হইবে তারপর তো টাকাটা উদ্ধার করতে হইবে তোর বাসও লং লাগতো না তোর মাথা ফাটা লাগতো না তোর কিছু করার লাগতো না সব কিছুই করতে হইবে খালি ডিলটা আরেকবার করতে হইবে ঠিক আছে উই হ্যাভ টু রিশেপ আওয়ার ডিল এগেইন ফর মি ওকে ভাইয়া এই করেন না ডিলটা দিয়ে লই তখন আপনার এই করবেন না নতুন ডিল হইতেছে গিয়া 2 2 1 লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো